ইছাপুর মায়াপল্লী এলাকায় তৃণমূলের বিদায়ী পৌরমাতা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আজও থমথমে গোটা এলাকা। গতকাল রাতে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে আহত হন উত্তর ব্যারাকপুর পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের বিদায়ী পৌরমাতা চম্পা দাস। ঘটনার পর থেকেই এলাকায় ছিল চাপা উত্তেজনা। শনিবার রাতের পর রবিবারও সকাল থেকে দেখা গেল সেই একই চিত্র। এলাকায় মানুষজন ঘর থেকে বেরিয়েছেন তুলনামূলক অনেক কম। এছাড়াও ব্যারাকপুর পুলিশ কমিশনারের উচ্চপদস্থ পুলিশ কর্তারা এলাকায় যাতে কোনোভাবেই কোনো অশান্তি না ছড়াতে পারে সেই জন্য নজরদারি চালাচ্ছেন। ঘটনা নিয়ে বলতে গিয়ে আক্রান্ত চম্পা দাসের পুত্রবধূ জানান, ওখানে বসেছিলেন, টিভি দেখছিলেন, বাইরে বেরালেন, একটা আওয়াজেই বাইরে বেরিয়েছে যে কে বাজি ফাটাচ্ছে বলে। তো আর একটা ফায়ার হয়েছে, তখন পায়ে লেগেছে, ততক্ষণে তো ওরা পালিয়ে গেছে। তো আমরা বাড়িতে সবাই ছিলাম, আমি, আমার হাজবেন্ড, আমার বাচ্চা, আমার শাশুড়ি, আমার বাচ্চাটাও ছিল, বাচ্চাটারও লেগে যেতে পারতো, এই হয়েছে ব্যাপার। তো ওরা এখান থেকে পাস হয়ে গেছে, চারজন ছিল, দুটো বাইক ছিল বলল, একটা মনে পালসার 220 আর একটা কি একটা কালো গাড়ি, যারা দেখেছে তারাই বলেছে এরকম, আর চারজন ছিল। কারণটা তো এখন এক্স্যাক্ট বলা যাচ্ছে না, এবার দোষীরা যদি ধরা পড়ে তখন দোষীরা বলতে পারবে ওদের কী সমস্যা ছিল, ওনাকে নিয়ে কী সমস্যা না সমস্যা সেটা তারা বলতে পারবে। এবার ওনার তো কারোর সাথে শত্রুতা ছিল না যতদূর আমরা জানি, কারণ আমরা ওনার ওই ব্যাপারে অতটা হস্তক্ষেপ করতাম না, উনি যেরকম অতটা বাড়িতে এই ব্যাপার নিয়ে খুব কমই আলোচনা হতো। কারণ এবার উনি জানে, এবার ওনার সাথে তো আমার মনে হয় না বাড়িতে এরকম কোনো দিন আলোচনা হয়নি। এবার আদার্স মানুষের সাথে আলোচনা করেছে কিনা সেটা উনি বলতে পারবে, এখন উনি সুস্থ বাড়িতে ফিরলে আপনারা জানতে পারবেন যে ওনার সাথে কখনো কারোর কিছু হয়েছে কিনা বা কিছু, এটা পার্টিগত ব্যাপার উনি জানবেন, মানে বাড়িতে ব্যাপারে আলোচনা হয় না খুব কম। হ্যাঁ, আমরা চাইছি যে উপযুক্ত তো ধরা পড়বে অবশ্যই, ওরা তো পালিয়ে তো যেতে পারবে না নিশ্চয়ই, তো ওরা যেন শাস্তি পায় সে যেই হোক। ঘটনার সম্পর্কে বলতে গিয়ে স্থানীয় এক মহিলা জানান, ছিল মাল দিচ্ছিলাম, হঠাৎ দুটো আওয়াজ হলো, আমরা ভাবলাম হয়তো কোনো বাচ্চা বাজি ফাটাচ্ছে, সেটা ভেবে আমরা অতটাই সবাই ভেবেছি হয়তো বাজি ফাটিয়েছে কিংবা টায়ার বাস্ট হয়েছে সাইকেলে, এরকম কিছু একটা ভেবেছি। তারপরে তো খানিকক্ষণ বাদে আমরা জানতে পারলাম যে এরকম ওনার বাড়িতে গুলির আওয়াজ হয়েছে, চম্পা দাসের বাড়িতে। চম্পা দাস কি ছিলেন? আমাদের ওয়ার্ড কমিশনার ছিলেন। আপনি কোথায় ছিলেন? আমি তো বাইরে এখানে দোকানদারি করছি। আপনি দেখেছেন? না দেখিনি, কি করে দেবো, মাল দিচ্ছি তো দোকানে, আওয়াজটা আমরা পেয়েছি, আরো লোক দাঁড়িয়ে ছিলেন, কোনো কিছু বুঝে উঠতে পারিনি। না আমরা বুঝে উঠতে পারিনি, বাচ্চা কাচ্চা তো হামেশা এরকম বাজি ফাটায় না, বাজির আওয়াজটা সামনে দিয়ে তারা পাস করেছে, এখান দিয়ে পাস করেছে। কি ছিল, কিসে ছিল? বাইকে ছিলেন। কটা বাইক? দুটো বাইক ছিল, কিন্তু আমি তো আর কিছু বলতে পারবো, আমি তো আর খেয়াল করিনি, তো মাল দেওয়া ব্যস্ত ছিলাম না। কজন ছিল দেখেছেন? সেটাও বলতে পারবো না কজন ছিল, আমি তো দোকানদারি করছিলাম, বাইরে দাঁড়িয়ে থাকলে না বলতে পারতাম যে কজন ছিল বা কী ছিল, সেরকম কিছু তো অতটা ই হয়নি না, আওয়াজটা শুনে তো সঙ্গে সঙ্গে কেউ বুঝতে পারেনি, সবাই ভেবেছে বাজি ফেটেছে, এটাই হয়েছে। না 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 কোনো দিনও হয়নি। হবেই তো আতঙ্কিত, সবাই একটা আতঙ্কিত আছে, বুঝতেই পারছেন এরকম একটা ঘটনা ঘটে গেল পাড়ার মধ্যে। পুলিশ সূত্রে জানা গিয়েছে বেশ কয়েকজনকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তিনটি কারণ তারা সামনে আনছে, একটা হচ্ছে রাজনৈতিক বা তার পিছনে কোনো অন্য কোনো কারণ আছে, ব্যক্তিগত শত্রুতা, তিন হচ্ছে কোনো সিন্ডিকেটের কোনো ব্যাপার আছে কি না, কোনো লেনদেনের ব্যাপার আছে কি না।